নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি পুর ভরা পটলের এক নতুন রেসিপি যেটা বানানো একেবারে সহজ আর খেতে ভীষণ মজাদার ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর যারা পটল খায় না তাদের জন্য তো একেবারে আইডিয়াল রেসিপি হবে তো বন্ধুরা আর দেরি না করে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা পটলের পুর রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিতে হবে পটল তো এখানে দেখো আমি পাঁচটা পরিমাণ পটল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো পটল কিন্তু নিয়ে নেবে তারপরে দেখো একটা ছুরি দিয়ে এভাবে আমি কিন্তু এই উপরের যে পটলের একটা খোসা রয়েছে সেই খোসাটাকে এভাবে চেঁচে ফেলে দেব। তো তোমরা এক্ষেত্রে কিন্তু ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্য নিয়ে এই কাজটা করে নিতে পারো তো এভাবে সমস্তগুলো ছাড়ার পরে দেখো কেটে নেব তো দেখো ছুরিটার অবস্থা ছুরিতে একদমই ধান নেই কাটতেই চাইছে না যাই হোক কষ্ট করে পটলটাকে কেটে নিচ্ছি তো দেখো এভাবে করে এবার মাছ বরাবর দুপাশ ফেলে মাছ বরাবর পটলের পটলটাকে দুভাগ করে নিতে হবে তো এক্ষেত্রে বলে রাখি পটলগুলো কিন্তু কচি নিলে থেকে ভালো হয় তো আমি এখানে পাঁচটা পটলের মধ্যে দেখো তিনটে আমার কচি ছিল আর দুটো একটু বাতি হয়ে গেছে তাতেও সমস্যা নেই তবে কচি পটল হলেই বেশি ভালো হয় তারপরে পটলগুলোকে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো জলটা দিয়ে ধোয়ার পরে একটা অন্য পাত্র নেব এবং একটা চামচ দিয়ে পটলের মাঝখানে যে নরম বীজ চালা অংশটা রয়েছে সেই অংশটাকে এভাবে সাবধানে বার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আর পটলটাকে বেশ নৌকোর মতো একটা শেপে নিয়ে আসতে হবে ঠিক এরকম করেই কিন্তু সমস্ত পটলের বীজগুলো বার করে নিতে হবে তো দেখো বন্ধুরা সমস্ত পটলগুলো কিন্তু আমার বার করা হয়ে গেছে তো এখানে দেখো যে বীজের অংশটা রয়েছে সেটা এবার ভালো করে হাত দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পর এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব তো প্রথমেই এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেব লঙ্কা কুচি তো লঙ্কাটা তোমরা মানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে তো এবার দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য দেব লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব বড় এক চামচ মতো বেসন তো এক্ষেত্রে বলে রাখি যদি বাড়িতে বেসনটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও করে নিতে পারো তো এবারে মেখে নেব আর পটলের বীজের অংশটার মধ্যে কিন্তু ভেজা থাকে আর এটা মেখে মাখার ফলে এর মধ্যে থেকে কিন্তু সামান্য জল বের হবে তাই পুটটা মাখার সময় কিন্তু কোনো জল দেওয়া যাবে না তারপরে আমি আরও এক চামচ বেসন দিয়ে ভালো করে পুটটাকে মেখে রেডি করে নিয়েছি দেখো এবারে দেখো যে পটলের নৌকোগুলো বানিয়ে রেখেছিলাম সেই নৌকোর মধ্যে দেখো পরিমাণ মতো পুর এখানে পটলের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক যতটা পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এভাবে করেই কিন্তু পটলের সমস্তগুলোকে মানে সমস্ত পটলের নৌকোর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে তো পুরটা ভরা হয়ে গেলে দেখো বন্ধুরা এই পটলের পুর ভরার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এবারে চলো দেখো কিভাবে ভেজে নিতে হবে তো এখানে গ্যাসটাকে জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এবারে পটলগুলোকে দেখো এক এক করে এরকম ওই পুর ভরা পিঠে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে জাস্ট এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবারে বন্ধুরা ঢাকনাটা তুলে নিতে হবে এবং এই পিঠটাকে দেখো উল্টে দিতে হবে তো দেখো এরই মধ্যে দেখো খুব সুন্দর একটা মানে এই পিঠটার রং ধরে গেছে তো এভাবে উল্টে আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দেবো তো এই পিঠটাকেও এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবারে উল্টে নেব উল্টে বেশ লাল লাল করে ভাসতে থাকতে হবে আর বন্ধুরা যারা রেসিপিটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান তো দেখো এই পিঠটাও বেশ লাল লাল করে কালারটা ধরে গেছে আর সমস্ত পটলগুলো দেখো ভাজাও হয়ে গেছে আর এভাবেই করে পটলটা বানিয়ে দেখো বন্ধুরা সবাই চেটে পুটে খাবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ